দেখুন যে কারণে মাফিয়া গাল জান্নাতুল নাইম এ ভিল বিশ বছরে পা দিয়েছেন সাহসী প্রতিবাদী এইসব কারণে বন্ধুরা তাকে মাফিয়া গাল বলে ডাকেন এমন ডাক উপভোগ করেন এটা তার সাহসী ও প্রতিবাদী চরিত্রের স্বীকৃতি মনে করেন এই তরুণী তবে এই কিছু ছাড়িয়ে তিনি বাংলাদেশের হাই স্পিড লেডি বাইক রাইডার তার লক্ষ্য হাই স্পিড লেডি বাইকার হিসেবে বিশ্ব দরবারে নিজেকে তুলে ধরা বন্দরনগরী চট্টগ্রামের মেয়ে এভিল মাত্র চোদ্দ বছর বয়সেই বাইক চালানো শিখেছেন এরপর আস্তে আস্তে মোটর বাইক চালানো তার শখে পরিণত হয় এই যান ঘিরেই চলতে থাকে তার নানা কসরত মোটরসাইকেলে নিয়ে বিভিন্ন নৈপুণ্য দেখাতে পারদর্শী হয়ে ওঠেন পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতা সম্পূর্ণ এভ্রিলের বাইক নৈপুণ্য প্রদর্শনী বাইক চালানোর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে সেলিব্রিটি বনে যান তিনি ফেসবুক ফলোয়ারের সংখ্যা ছাড়াই নব্বই হাজার বর্তমানে এই তরুণী ইহামা মোটরসাইকেলে অ্যাক্টিভিটি অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন পাশাপাশি মিডিয়ার প্রতিও ঝোঁক রয়েছে তার বাংলাদেশ মোটরসাইকেলের যাত্রা শুরুর কয়েক দশক হলেও নারীদের এখনও গিয়ারলেস স্কুটারের প্রতি আগ্রহ বেশি তবে কেউ কেউ সেই প্রথা ভেঙে বেরিয়ে এসেছেন আর তাদের নেতৃত্ব দিতে যাচ্ছেন জান্নাতুল নাইম এভ্রিল তিনি কখনও গিয়ারলেস স্কুটারের প্রতি আগ্রহ দেখাননি আইসিসি মোটরসাইকেল সাইকেল চালানো তার শখ আর এই কাজেই তিনি স্বাধীনতা খুঁজে পান সেই সঙ্গে এটিকে দেখেন নারী স্বাধীনতার প্রতীক হিসেবেও For latest news, please subscribe my channel. Thank you everybody.